ভাগবত প্রতিটি শ্লোক প্রতিটি শব্দ ভাগবতমের ইম্পর্টেন্ট আমাদের জন্য, তাই না? যেমন এরকম কথা আছে, মহারাজ পরীক্ষিতের পুত্র ছিলেন জন্মেজয়। তো জন্মেজয়কে একবার, জন্মেজয় যখন রাজা হয়েছিলেন মহারাজ পরীক্ষিত যাওয়ার পরে, তখন পরীক্ষিত মহারাজের যে ছেলে জন্মেজয় ওনার দরবারে, রাজ দরবারে এসেছিলেন বৈশম্পায়ন ঋষি। তো বৈশম্পায়ন ঋষি পরীক্ষিত মহারাজ ছেলে জন্মেজয় কী করেছিলেন, একটা মহাযজ্ঞ করেছিলেন যেখানে সারা পৃথিবীর যত সাপ আছে, সর্প আছে, সবাইকে সে অগ্নিতে প্রজ্বলিত করেছিলেন। কেননা পরীক্ষিত মহারাজ কীভাবে মরেছিলেন, সাপের কারণে, তো ওনার পিতার জন্য ছিলেন। তো আমরা যেখানে থাকি মধ্যপ্রদেশের পাশে একটা জায়গা আছে নাগদহ, ওই ডিস্ট্রিক্টের নাম নাগদহ, মানে যেখানে সমস্ত নাগদেরকে নিয়ে তিনি দহন করেছিলেন। তো বৈশম্পায়ন ঋষি ভাবলেন যে জন্মেজয়কে কিছু ভাগবত কথা শোনানো উচিত, নাহলে এত ক্রোধ হয়ে গেল। তো তিনি জন্মেজয়ের দরবারে এসে বৈশম্পায়ন ঋষি বললেন, আমি তোমাকে ভাগবত কথা শোনাতে চাই, আর এই ভাগবত হচ্ছে তোমার পূর্বপুরুষদের কথা ছিল, তোমার পিতা পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী বলেছিলেন। আর এখানে ভাগবতম মহাভারতের অংশ আছে যেখানে যুধিষ্ঠির, অর্জুন, ভীম, নকুল, সহদেব সবার কথা উল্লেখ আছে। তো তোমার এটা শোনা উচিত। এটা কে বললেন? বৈশম্পায়ন ঋষি। কাকে? জন্মেজয়, যে ছিলেন পরীক্ষিত মহারাজের পুত্র। কিন্তু জন্মেজয় তখন বিশাল বড় রাজা হয়ে গিয়েছিলেন পরীক্ষিত মহারাজ যাওয়ার পর, কিন্তু উনি বললেন, আমার কাছে মহারাজ সময় কোথায়, আমি এত বিশাল ভাগবত শ্রবণ করে আমার সময় নেই, হ্যাঁ না, 12 স্কন্ধ এত বিশাল আমার সময় নেই, আমি বিলকুল পারবো না। তখন বৈশম্পায়ন ঋষি বললেন, আপনি যদি 12 স্কন্ধ শ্রবণ করতে না পারেন, অ্যাটলিস্ট 1 স্কন্ধ আপনি শ্রবণ করুন, 12টা না পারলে 1 স্কন্ধ শ্রবণ করুন। কিন্তু জন্মেজয় বললেন, না, আমার কাছে 1 স্কন্ধ শোনার সময় নেই, আমি এত বিজি। তারপর বৈশম্পায়ন ঋষি বললেন, তাহলে 1টা অধ্যায় শ্রবণ করুন। উনি চেয়েছিলেন যেভাবে হোক উনি শ্রবণ করুন, বলে না, 1 অধ্যায় শ্রবণ করার আমার সময় নেই। উনি বলে, 1 সেকশন, 1টা খণ্ড আপনি শ্রবণ করুন। বলে না, তাও সময় নেই। তখন বৈশম্পায়ন ঋষি ভাবলেন যে, বললেন যে, তাহলে 1টা শ্লোক আপনি শ্রবণ করুন। তো জন্মেজয় বললেন, আমার কাছে সময় নেই, জলদি 1টা শ্লোক বলুন, আমি তারপর চলে যান। তো তখন বৈশম্পায়ন ঋষি 1 শ্লোক বললেন। তো ওই শ্লোকের অর্থ ছিল, প্রথম লাইনের অর্থ ছিল এরকম যে রাবণ কত মূর্খ ছিল, যে হনুমান যখন রাবণের কাছে গিয়েছিল শ্রীলঙ্কাতে, আর হনুমান, আপনারা মনে আছে হনুমান এরকম লেজের উপর বসে গিয়ে রাবণকে এরকম তার প্রভাব দেখিয়েছিল, তো হনুমানের এত বিশাল প্রভাব দেখার পরেও রাবণ এত মূর্খ যে হনুমানের প্রভু রামের সাথে যুদ্ধ করার দুঃসাহস করেছিল। হনুমান আগেই একবার গিয়েছিল লঙ্কাতে, প্রভাব দেখিয়েছিল, তো রাবণ থেকে মূর্খ কেউ হতে পারে? আর যে দ্বিতীয় লাইন ছিল, দ্বিতীয় লাইনের অর্থ ছিল ঠিক একই রকম, দুর্যোধন কত মূর্খ যে বিরাট যুদ্ধে অর্জুনের প্রভাব দেখার পরেও কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের সাথে যে ভগবান কৃষ্ণ ছিল ওনার সাথে যুদ্ধ করার দুঃসাহস করেছিল। এটা ছিল ওই শ্লোকের অর্থ বৈশম্পায়ন ঋষি বললেন। তো বৈশম্পায়ন ঋষি বললেন যে, আপনি বলেছেন 1টা শ্লোক বলতে, আমার 1টা শ্লোক শেষ, আমি চলে যাচ্ছি, হরে কৃষ্ণ। এখন জন্মেজয় যার কাছে সময় ছিল না, বললেন, কোথায় যাচ্ছেন মহারাজ, আপনি আমাকে কনফিউজ করে দিয়েছেন, যে হনুমান কেন এগুলো শ্রীলঙ্কাতে, আর রাম রাবণের সাথে যুদ্ধ কেন হলো, আর বিরাট যুদ্ধই বা কেন হলো, আর কুরুক্ষেত্রের যুদ্ধ কেন হলো, আপনি আমাকে সব বলে যেতে হবে। তখন বৈশম্পায়ন ঋষি শুরু করলেন, শুরু করতে করতে পুরো মহাভারত ভাগবত সব কমপ্লিট করে ফেললেন। তারপর ওনাকে বললেন, আপনি তো 1টা শ্লোক শুনতে চেয়েছিলেন, এখন পুরো কমপ্লিট হয়ে গেছে। তখন যখন কমপ্লিট হয়ে গেল, তখন বৈশম্পায়ন ঋষি জন্মেজয়কে জিজ্ঞেস করলেন যে, আমি এইমাত্র ভাগবতম পূর্ণরূপে কমপ্লিট করে ফেলেছি, এখন আপনার কী ইচ্ছে আপনি বলুন। তখন জন্মেজয় বললেন যে, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এটা তো সবাই চায়, কিন্তু আমার একটাই ইচ্ছে, প্রতি জন্ম জন্মান্তরে আপনার মতো শুদ্ধ ভক্তের কাছ থেকে শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করা। তো শ্রীমদ্ ভাগবতমের প্রতিটি শ্লোক খুব পাওয়ারফুল, হ্যাঁ।